আমরা তো ভাই সিনেমা করতে আসছি এখানে আমি সিনেমা যখন করব তখন আমার কি এক্সপেকটেশন থাকবে না যে আমার সিনেমাটা বাজারের প্রতিটা মানুষ ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষ দেখবে থাকবে কিনা সেই এক্সপেকটেশন আমি রেখে একটা সিনেমা মানুষ করে আমি করেছি মাই করেছি আমরা সিনেমা করার আগে একটা আলোচনা করেছিলাম যে একটা ভালো সিনেমা হবে আশা করছি তো সেই বিশ্বাসটা মনে হয় উনি রাখতে পারেন নাই আমাদের প্রযোজক ম্যাডাম রাখতে পারেন নাই দেখুন এটা আমাদের সিনেমা মানুষ আমাদেরকে দেখবে আপনাকে চিনবে না কিন্তু গাড়িটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে দিবে যে কি সব সিনেমায় কাজ করেছে উনি একটা বিষয় আমি জাস্ট দুইটা বিষয় এখন আপাতত বলে বক্তব্য শেষ করব উনি বেশ কিছু অভিযোগ তুলেছেন যে প্রচারণে আমরা কেন অংশগ্রহণ করি আমি যদি এখন সাংবাদিকদেরকে বলি যে আপনি মিথ্যা প্রেসে কেন আসেন আপনাকে যদি আমি ইনভাইট না দিই আপনাকে অবগত না করি আপনি কি সেই প্ল্যানটা কি যুক্তিযুক্ত হবে কোনোভাবে আপনি কি বলতে পারবেন যে রোশন আমি কোনোভাবে আপনাকে প্ল্যান দিতে পারবো না যে সাংবাদিক ভাই কেন আসেননি উনি আমাদেরকে কোনো প্রকার কোনো প্রচারণায় ইনভাইট করেন নাই জানান নাই একটা পোস্টার রিলিজ হয়েছে পোস্টার নিয়ে বক্তব্য দিয়েছে আমি নাকি ডিরেকশন দিই আমি নাকি ডিরেক্টরকে ডিরেকশন দিই ডিরেক্টর আজকে এই বিষয়টা কন্ট্রোল করবে যে কোন দিক দিয়ে কিভাবে আমি ডিরেকশন দিয়েছি ডিরেক্টরকে আমি আজ পর্যন্ত এতগুলো কাজ করেছি কোনো ডিরেক্টর কোনোদিন মেনশন করতে পারবে না যে রোশন কোনো ডিরেক্টরের সঙ্গে বেয়াদবি করেছে বা ডিরেক্টরকে মনক্ষুণ্ণ মানে কষ্ট দিয়ে কথা বলেছে বা তার উপর দিয়ে ডিরেকশন দিয়েছে আমরা আর্টিস্টের জায়গা থেকে যখন আমরা কোনো একটা বিষয় আমাদের মাথায় আসে যে এই জিনিসটা আমরা এভাবে করতে পারি তখন সর্বোচ্চ আমরা ডিরেক্টরকে শেয়ার করবো যে ভাইয়া এটা এভাবে করি এটাই তো প্রত্যেকটা আর্টিস্টই করে রাইট তো সেই জায়গা থেকে আমরা এই অতর্ক অনুরোধ করতে পারি আমি আসলে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না যে উনি কোন বিষয়কে মেনশন করে ডিরেক্টর ডিরেকশনের কথা বলেছে আপনার নিশ্চয় অবগত আছেন এই বিষয়টা উনি তিন থেকে চার দিন পর এসে বললেন যে রোশন পোস্টার চেঞ্জ করতে বলেছে ছবি চেঞ্জ করতে বলেছে ডিরেক্টরকে ডিরেকশন দেয় ভাই এটা কি ডিরেকশন দেওয়া হলো আমি একটা অ্যাক্টর হিসেবে একজন সিনেমার হিরো হিসেবে আমি এবং মাহি আমরা দুজন কিন্তু ডিরেক্টরকে রিকোয়েস্ট করতে পারি যে ভাইয়া আমাদের মনে হচ্ছে যে আসলে পোস্টার প্রপার হয় নাই কারণ মাহি একটা মানে 1971 সালে একটা রুল প্লে করেছে তার বৃদ্ধ হয়ে যাওয়া থেকে অনেকগুলো স্টেজ আছে সেখানে না আপনারা কি এখনো পর্যন্ত মাহির মানে একটা পিকচার থেকে বুঝতে পেরেছেন যে মাহিকে ওল্ড এজ দেখানো হয়েছে কোনোভাবে বুঝতে পেরেছেন তো একটা বিষয় যেটা আছে সেটা যদি মূল বিষয়টাকে যদি প্রপারলি মানুষকে বোঝানো জানে না যায় তাহলে সেই জিনিসটা আসলে করে কি লাভ পোস্টারে কোনো কিছু বোঝা যায় না মনে হচ্ছে একটা একটা মোবাইল দিয়ে একটা এডিট করে দিচ্ছে মোবাইলের ছবি ভাই এভাবে তো পোস্টার রিলিজ হতে পারে না একটা ফার্স্ট ইমপ্রেশন আমাদের ছবি আমাদের ইমপ্রেশনের একটা ইস্যু আছে আমরা কেন আপত্তি কিন্তু আমরা জানাই না আপনি ডিরেক্টরকে জিজ্ঞেস করেন পুরো আপত্তি জানিয়েছিলাম গ্রাম শুধুমাত্র বলেছি ভাইয়া এই ছবিটা গেলে আসলে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা অনেক খারাপ হবে প্লিজ পোস্টারটা একটু চেঞ্জ করে দেন ছবিগুলো আরেকটু যেন কোয়ালিফাইড হয় কারণ এই মুহূর্তে ইন্ডাস্ট্রির যে অবস্থা আমাদের কিন্তু মানে প্রায় মরে যাওয়া ইন্ডাস্ট্রিকে আমরা কিন্তু এখন ধীরে ধীরে যে ছবিগুলো রিলিজ পাচ্ছে জীবিত হয়ে উঠেছে প্রত্যেকটা সিনেমা খুব ভালো যাচ্ছে আমরা কিন্তু আবার আশান্বিত হচ্ছি তো সেই জায়গা থেকে এখন এই মুহূর্তে যদি ভালো প্রোডাক্ট না দিতে পারে বাজারে মানুষ কি সিনেমা দেখবে তা আমরা কি আমাদের জায়গা থেকে ডিরেক্টরকে রিকোয়েস্ট করবো না সেটা কি কোনো অংশে ডিরেকশন হয়েছে এতদিন আমি ভেবেছিলাম আমি হয়তো ফিল্ডে গিয়ে ডিরেক্টরকে ডিরেকশন দিয়েছি পরে উনি আবার ক্লিয়ার করলেন পোস্টারে কথা বলেছি সেটা নাকি ডিরেকশন হাউ ইট ক্যান বি এ ডিরেকশন আমার আসলে মাথায় আসছে না সো আমি সব মিলিয়ে আই এম ট্রুলি থান্ডার্ড কস্টিউমের একটা বিষয় উনি উল্লেখ করেছিলেন কস্টিউমের বিষয়টা ভাই আমি আপনাদেরকে একটা ইন জেনারেল একটা প্রশ্ন করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমি আমার পুরো টিম আমার টিমমেট যারা আছে আমার ব্যাচমেট যারা আছে সবাইকে নিয়ে আমি যুদ্ধ করতে যাব আমি কি ওখানে মাস আমি একটা সময় একটা ডিউরেশন ধরে আমি যুদ্ধ করতে যাবো আমি কি একটা কাপড় নিয়ে যাব না আমার কি একটা কাপড় থাকবে না আমি প্রথমত আমি গরিব না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমি কি আমার একটা কস্টিউম আমি নিয়ে যাব না পুরো শুটিংটা উনি করেছেন একটা কস্টিউম পরিয়ে উনি বারবার বলছেন যে ওখানে নাকি দোকান পান আরে ভাই আমি যুদ্ধ করতে যাচ্ছি আমাদের তো ন্যূনতম খাবার এক দুইটা কাপড় যেটা মৌলিক চাহিদা মানুষের সেটা আমি সঙ্গে করে নিয়ে যাব আমি মানে ভেঙে বলেছি ভাইয়া একটা কাপড় পরে কিভাবে যুদ্ধের সিন কমপ্লিট হয় কারণ ওখানে ওখানে 70% কাজ হয়েছে সেখানে একটা একটা ড্রেস একটা কস্টিউম পরে উনি আমার পুরো সিনেমা কিভাবে শেষ করে উনি যুক্তি দিয়েছেন যুদ্ধের সময় মানুষ একটা কাপড়ে পরত মানে হাউ ইট ক্যান বি এ যুক্তি আপনি বলেন তো এই বিষয়গুলো নিয়ে মাহি আছে মাহিও কথা বলবেন তারপর আমাদের ডিরেক্টর আছেন তো আপাতত আমি আপনাদের মানে প্রশ্ন উত্তর করবে আজকে ডেফিনেটলি আমাদের যে বক্তব্যগুলো বেসিক বক্তব্যগুলো আপনারা জেনেছেন সাম অনেকভাবে আরও অনেক নানান বিষয় আছে দেখুন এই বিষয় নিয়ে কিন্তু প্রথমে কোনো মুখ খুলে নেয় আমি যখন একটা স্ট্যাটাস দিলাম প্রত্যেকটা জায়গা থেকে প্রোডাকশন বয় থেকে ধরে অ্যাক্টর যারা আমাদের সঙ্গে কাজ মানে কাজ করেছে এই মানুষগুলোর মনে কিন্তু অনেক কষ্ট রয়েছে ওরা কিন্তু তাদের কষ্টটা আমি যখন একটা স্ট্যাটাস দিলাম সবাই খুব সাহস পেয়েছে
এবং সবাই তাদের মনের দুঃখগুলো শেয়ার করেছে। অবশ্যই আপনারা ওদের কাছ থেকে অনেক কিছু জানবেন এবং অনেক মানে মানে নিজের কষ্ট থেকে মানুষ কত কিছু বলেছে সেটা হয়তো স্ট্যাটাসের মাধ্যমে আপনারা দেখেছেন।